আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দীর্ঘ দুই বছর পর উন্মুক্তভাবে সৌদি নাগরিক এবং সৌদি প্রবাসীরা এবার ঈদের নামাজ আদায় করতে পারবেন মসজিদ আল হারামাইন এবং মসজিদ আল নববী থেকে একটি ঘোষণা এসেছে যে কোনো বিধি নিষেধ নেই পূর্বে যেভাবে করোনা আসার আগে মানুষ নামাজ আদায় করতে ঠিক সেভাবে এখন থেকে সবাই নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ এটি নিঃসন্দেহে অনেক বড় একটি সুখবর সৌদি নাগরিক এবং সৌদিতে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য মসজিদ আল হারামাইন এবং মসজিদ আল নবীতে নামাজ পড়তে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না সকল বিধিনিষেধ এখন থেকে তুলে নেওয়া হয়েছে তবে যারা উমরা হজ পালন করবেন তাদের ইতামান্নার মাধ্যমে অনুমোদন নিতে হবে শুধুমাত্র নবী করিম সাল্লু আলাইসাল্লামের রজা মোবারক ছয় দিনের জন্য জিয়ারত নিষিদ্ধ রয়েছে তবে মদিনা শরীফ ও মক্কা শরীফে ঈদের নামাজ আদায় করতে কোনো ধরনের বিধিনিষেধ নেই সেই সাথে ক্ষতিগ্রস্ত যে সকল অঞ্চলে মসজিদ রয়েছে সকল জায়গায় পূর্বের মতো করোনা আসার আগের মতোই আপনারা সবাই নামাজ আদায় করতে পারবেন কোনো ধরনের বিধিনিষেধ নেই ভিউয়ার্স তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ এখনই শেয়ার করে আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিন ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ